আপনারা অনেকেই জানেন প্রিন্স মামুন আর লায়লা, এই দুইজনকে নিয়ে কিন্তু পুরো মিডিয়া তোলপাড়। ঠিক আছে, তো ভাই আমরা অনেক সময় দেখছি যে প্রিন্স মামুন আর লায়লা দুজনে একসাথে থাকছে, খাইছে, ঘুমাইছে, আর কত কী করছে জানি না। তবে আমরা আমাদের ভিতরে অনেক কৌতূহল ছিল যে মামুন কি তারে বিয়া করছে কি না, বা বিয়া ছাড়া কে কেমনে থাকতেছে। তারা নাকি 4 বছর মানে একসাথে থাকছে, ঠিক আছে, তো বিয়ে ছাড়া তারা একসাথে 4 বছর থাকছে। এখন এই যে প্রিন্স মামুন আর লায়লা এই দুইজনকে নিয়ে বর্তমানে মিডিয়া তোলপাড়, তো সেই দুইজনকে লক্ষ্য করে আমাদের বিপি নুরুবাই কিছু কথা বলছে তাদেরকে নিয়ে। ঠিক আছে, তো আমরা বিপি নুরুবাইয়ের কিছু কথা আমরা শুনি, তো আপনারাও শুনেন। বলতাম যেখানে আমাদের সিনিয়র রাজনীতিবিদ আছে, একটা বিষয় লক্ষ্য করেছেন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম কি রেখে যাচ্ছেন? পড়ালেখা নাই, কথাবার্তি মানে সামাজিকতা বলেন, আপনার এক শিক্ষণীয় বিষয় বলেন কিচ্ছু নাই। কিছু ছেলেপেলে তারা টিকটকে সেলিব্রিটি, মিলিয়ন মিলিয়ন ইয়ং যুবকরা আবার তাদেরকে ফলো করে, কি সমস্ত অসামাজিক কাজকর্ম করে, তারা হচ্ছে এই সময় যুব সমাজের আইকন। একজন কাউন্সিলরের ক্যাডার মোহাম্মদপুরে একটা ছেলে আছে, বাইকার, খুব জনপ্রিয়, তার প্রায় ধরেন 24 লক্ষ ফলোয়ার আছে। মোহাম্মদপুরে একজন কাউন্সিলরের বলতে পারেন সে অ্যাক্টিভিস্ট, পান্ডা টিমের সদস্য, কিন্তু তাকে 24 লক্ষ যুবক ফলো করছে। তাহলে যুব সমাজ, তরুণ সমাজ কোন দিকে যাচ্ছে? একটা ছেলেকে গ্রেপ্তার করছে একজন টিকটকার, পড়ালেখা নাই, কি সমস্ত অশ্লীল কর্মকাণ্ড করে বেড়ায়, তাকে নিয়ে সমস্ত পত্রপত্রিকা নিউজ হয়েছে, তিনি গ্রেপ্তার হয়েছেন, পত্রপত্রিকার রুচিটা কোথায় গেছে? এইগুলো সমাজের আদর্শ হিসেবে, সমাজের মাঝে অনুকরণ হিসেবে প্রচার করা হচ্ছে। বাংলাদেশের লিডিং পত্রিকা ডেইলি স্টার সম্পাদক বলেছিলেন যে আজিজের দুর্নীতি আমরা জানতাম, আমরা প্রকাশ করার সাহস পাইনি, সংবাদপত্রের অসহায়ত্ব। আহা, এত বড় পত্রিকা বলছে আমাদের সরকার 3 দশক পার করছেন। তো দর্শক শ্রোতা শুনতে পেলেন যে বিপি নুরুবাই তাদের উদ্দেশ্য করে কি কি কথা বলেছে। তো আসলে নুরুবাই যে কথাগুলো বলেছে এগুলো কি সঠিক নাকি ব্যাঠিক, সেটাই আপনাদের কাছে ছেড়ে দিলাম, আপনারাই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।